ইদানিংকাল বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশ। মৃদু থেকে হালকা ও মাঝারি ধরনের ভূকম্পন মাঝে মধ্যেই অনুভূত হচ্ছে। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরের সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 4 লাখের বেশি ভবন, রাজু এলাকায় যে সংখ্যা 12 লাখেরও বেশি, যার অধিকাংশই ভূমিকম্প সহনীয় নয়। দুর্যোগটা খালি আর্থকুয়েক হ্যাজার্ডের দিক থেকে নয়, ঢাকার অবকাঠামো যেমন দুর্বল তেমনি মানুষের জনসচেতনতা কম। যদি একটা বড় মাত্রার ভূমিকম্প হয় আমাদের, ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হবে। তাছাড়া ভূমিকম্পের মতো দুর্যোগের পর নিরাপদ আশ্রয় হিসাবে প্রয়োজনীয় খোলা জায়গাও নেই ঢাকা শহরে। ভূমিকম্পে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত উন্মুক্ত জায়গা দরকার। ঢাকা মহানগরীতে বড় ভূমিকম্প ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। এক সমীক্ষায় দেখা গেছে 7.5 মাত্রার ভূমিকম্পে ঢাকার 72,000 ভবন ধসে পড়বে, যেখানে তৈরি হবে 7 কোটি টন কংক্রিটের স্তূপ। এ পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ, এটাই ভাবার বিষয়। দেশে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তা মোকাবেলা করতে দেশ কতটুকু সক্ষম, কেন বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে বাংলাদেশ, চলুন জেনে আসি এ সম্পর্কে বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, আতঙ্কদায়ক ও অপ্রত্যাশিত। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বিবেচনায় সর্বাপেক্ষা বেশি ধ্বংসাত্মক। ভূমিকম্প হঠাৎ করেই সংঘটিত হয়ে থাকে। এর প্রত্যক্ষ বা সঠিক পূর্বাভাস প্রদানের প্রযুক্তি এখন পর্যন্ত উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশেপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর। দেশ এখন পর্যন্ত যতবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাতে বোঝা যায় কতটা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূমিকম্প কোথায় ঘটবে তা নির্ভর করে নির্দিষ্ট এলাকার ভূতাত্ত্বিক ও টেকটনিক কাঠামোর ওপর। ভূমিকম্প হয় মূলত পৃথিবীর ভূত্বকের বড় বড় খণ্ড যা টেকটনিক প্লেট নামে পরিচিত সেগুলোর চলাচল ও সংঘর্ষের কারণে। টেকটনিক প্লেট চলাচল করে তার নিচের লাভাসহ বিভিন্ন কারণে। দুটি প্লেটের সংযোগ অঞ্চলে ও কোনো এলাকায় ফাটল থাকলে সেখানে ভূমিকম্প হয়ে থাকে। ভূতাত্ত্বিক গঠন ও টেকটনিক কাঠামোর কারণেই বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সন্ধিস্থলে অবস্থিত। এই 3টি টেকটনিক প্লেটের মধ্যে রয়েছে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরব সাগর ও বঙ্গোপসাগর জুড়ে হল ভারত প্লেটের অবস্থান। ভারত প্লেটের উত্তরে ইউরেশিয়ান প্লেট। পাকিস্তানের উত্তর পূর্বে মুজাফফরাবাদ থেকে শুরু হয়ে হিমালয়ের দক্ষিণ পাদদেশ ঘেঁষে ভারতের উত্তর পূর্বের অরুণাচল চীন সীমান্ত পর্যন্ত 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইউরেশিয়ান প্লেট। আর পূর্বে বার্মা প্লেটের সঙ্গে রয়েছে এর সংযোগ। এই সংযোগ উত্তরে অরুণাচল চীন সীমান্ত থেকে শুরু হয়ে দক্ষিণের মণিপুর, মিজোরাম, মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের পশ্চিম পাশ দিয়ে আরও দক্ষিণে সুমাত্রা পর্যন্ত 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারত প্লেট উত্তরে ইউরেশিয়ান প্লেটের নিচে ও পূর্বে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, ফলে বাংলাদেশের দুই দিকে ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে। সংযোগস্থলে দেশের অবস্থান থাকায় দেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। সেই হিসেবে দুটি বড় ধরনের ভূমিকম্প আমাদের বাংলাদেশের দ্বারপ্রান্তে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূত্বকের অভ্যন্তরে এই ফাটলগুলোতে বা এই সন্নিহিত অঞ্চলে দীর্ঘদিন কোনো ভূমিকম্প হয়নি। এ কারণে ভূত্বকের শিলারাশির স্থানচ্যুতি ঘটানোর জন্য যথেষ্ট শক্তি জমা হয়ে আছে, যে কোনো সময় তা ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। এসব বিবেচনায় বাংলাদেশ ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। কিন্তু ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাস ব্যবস্থা নেই, সেজন্য দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলতে না পারলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সেটা হতে পারে যে কোনো সময়, কিন্তু ঝুঁকি থাকলেও তা মোকাবেলার প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বহু পুরনো ভবন, অপরিকল্পিত ভবন নির্মাণ, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ না করা ইত্যাদি ভূমিকম্প ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরও মনে করেন, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলেরও সংকট রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভূমিকম্প সহনীয় দেশ করতে নানা ধরনের কার্যক্রম চলমান। সহায়তা পেতে জাপান সরকারের সঙ্গে একটি বড় ধরনের সমঝোতার পথে হাঁটছে সরকার। এছাড়া স্বেচ্ছাসেবক তৈরি উন্নত যন্ত্রপাতি কেনার কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি মহড়ার মাধ্যমে মানুষকে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে সরকার। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত ভেঙে ফেলতে হবে, বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক গড়ে তুলতে হবে, উদ্ধারকারী সংস্থাগুলোর জনবল বাড়াতে হবে।
ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতন করা খুবই জরুরি।